সহযোগী হিসেবে আজকের অনুষ্ঠানে আছে। তো এবারে মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি জনাব জোবায়ের আহমেদ ভাইকে। উপস্থিত সবাইকে সালাম এবং সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য না কথা শুরু করছি, বিরক্তির উদ্রেক ঘটাবো না। আমরা যারা শিক্ষক, আমরা যখন কথা বলতে শুরু করি আমাদের থামানোটা অনেক কঠিন হয়ে যায়, বলতেই থাকি আমরা। তা আমার যদি 5 মিনিট হয়ে যায় আমাকে কাইন্ডলি একটু মনে করিয়ে দেবেন, আমি 5 মিনিটের বেশি বলতে যাচ্ছি না, অনেক ধৈর্য ধরে আপনারা বসে আছেন। এখানে যারা শিক্ষার্থীরা আছি আমরা, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে, তাদের উদ্দেশ্যে আমি 2টি বিষয় একটু বলতে চাই। একটি বিষয় হচ্ছে, আমরা যারা এখানে আছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি এবং আগে একটা পাবলিক কলেজে পড়াশোনা করে এসেছি, তা আমরা যে টাকায় পড়াশোনা করছি, যারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সেই প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে একদিনে ভর্তুকি দেওয়া হয় সবচেয়ে বেশি। তাহলে যে প্রতিষ্ঠানে গভর্নমেন্ট থেকে এত ভর্তুকি দেওয়া হয় সেই প্রতিষ্ঠানে আপনি পড়ছেন, আপনি হয়তো বা একটা পাবলিক কলেজে পড়াশোনা করে এসেছেন, তাহলে এই যে ভর্তুকিটা দেওয়া হয় এই ভর্তুকিটা আসে কোত্থেকে? আমরা বলি গভর্নমেন্ট দেয়। গভর্নমেন্ট কি আসলে কোনো চাকরি করে, জব করে? তার কি নিজস্ব কোনো ব্যবসা আছে? না। তাহলে গভর্নমেন্ট দেয় মানে কি? ওই যে আমার পাশে একটা পান বিড়ি সিগারেট বিক্রি করছে, ওই যে রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, ওই যে মাঠে শ্রম দিচ্ছে যে মানুষটা, তার শ্রমে, তার গ্রামে, তার পরিশ্রমে, তার উপার্জন থেকে যে ট্যাক্সটা গভর্নমেন্ট পায়, সেখান থেকে সেই শ্রমটা, সেই অর্থটা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে এবং সেই অর্থে কিন্তু আমরা পড়াশোনা করি। তাহলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যখন পড়াশোনা করব, পড়াশোনা করে যখন ভালো ভালো অবস্থানে যাব, বড় বড় জায়গা দখল করে নিব, শুধু আমি ভালো থাকলে হবে না, শুধু আমি ভালো খেলে ভালো পড়লে হবে না, আমার পাশের মানুষটা ভালো আছে কিনা, আমার পাশের মানুষটা ভালো পড়তে পারছে কিনা, এই বিষয়টা আমাদের দায়িত্বের মধ্যে থাকে। অর্থাৎ যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি তারা নিজেরা ভালো থাকলে হবে না, আমার আশেপাশের মানুষগুলির দিকেও একটু খেয়াল রাখতে হবে, কারণ তাদের টাকাতেই কিন্তু আজকে আমরা এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ছি। আরেকটা বিষয় একটু বলতে চাই, এখন যে সময় আমাদের, বিশেষ করে এই যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা ছাত্র অবস্থায় যারা আমরা থাকি, এই সময় একটু আমাদের রক্ত গরম থাকে, আমরা অনেক সময় অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই। শুধু বলতে চাই, পৃথিবীতে যে মানুষগুলি সত্যিকার অর্থে বড় মানুষ, পৃথিবীতে যে মানুষগুলি সত্যিকার অর্থেই কিছু করে গেছেন, তাদের মধ্যে আর কিছু থাকুক আর না থাকুক একটা গুণ থাকে, সেটা হচ্ছে বিনয়। এই বিনয় যার মধ্যে থাকবে ইনশাল্লাহ সৃষ্টিকর্তা তাকে বড় করবেন। নিজেকে বড় করতে হবে না, নিজেকে বড় বলতে হবে না, বরং সৃষ্টিকর্তাই তাকে বড় করবেন। আমার মা সবসময় একটা কথা বলেন, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট পলিসি। অর্থাৎ তুমি সরল থাকো, সাধারণ থাকো, তুমি যত অসাধারণ থাকবে সৃষ্টিকর্তা অটোমেটিক্যালি দেখবা তোমাকে তত অসাধারণ করে গড়ে তুলেছে। তো এই বয়সে শিক্ষার্থীদের বলতে চাই, নিজের মধ্যে একটু বিনয় রাখাটা খুব জরুরি, সবসময় অধ্যত্বপূর্ণ আচরণ না, বিনয় রাখা এবং মানুষের জন্য একটু কাজ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জেরুজালেম জয় করার পর এসেছিলেন সেখানে শাসনভার গ্রহণ করে নিতে, সেই সময়টাতে যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছিলেন, সাথে করে একজন চাকরকে নিয়ে এসেছিলেন, আসার সময় চুক্তি করেছিলেন যে যে উটে করে আসবে, এই উটের যে সাথে যে চাকরটা আছে কিছু সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের পেছনে, উটের উপর থাকবেন, কিছু সময় সে চাকর উটের পেছনে থাকবে। যেই সময় তারা জেরুজালেমে এসে পৌঁছলেন, সেই সময় এসে দেখলেন অন্যান্য শাসকেরা যে আমিরুল মোমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, তিনি উটের রশি ধরে আছেন, আর উটের উপরে আছে হচ্ছে তার চাকর। সে এই ধরনের এক্সাম্পল, দৃষ্টান্ত আমাদেরকে এটাই শেখায় যে যারা বড় মানুষ, যারা সত্যিকার অর্থে বড় মানুষ, বড় মনের মহৎ মানুষ, তাদের মধ্যে আর কিছু না থাকুক একটা বিষয় থাকে, সেটা হচ্ছে বিনয়। আর শেষ করতে চাই আরেকটি কথা বলে, জীবনে প্রাচুর্যতা, টাকা পয়সা, অর্থ দরকার আছে, তাই বলে অনেক বেশি যে দরকার তা কিন্তু না। অনেক সময় আমরা নিজেদের থেকে, আমাদের নিজেদের চাকচিক্য, বাহ্যিকতা, আমি কি পড়লাম, কি খেলাম, কি গায়ে আছে আমার, সেটার উপর আমরা অনেক বেশি গুরুত্ব দেই। আসলে আমাদের গড়ে তুলতে হবে নিজেদেরকে দামি মানুষ হিসেবে। আমি যদি নিজেদেরকে দামি মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, মানুষ আমাকে দেখবে, আমার গায়ে কি আছে, আমার জামাই কি আছে, আমার কতটা, আমি কি খাই কি পরি সেটা দেখবে না। আজকে যদি এখানে মার্ক জুকারবার্গ এসে দাঁড়ায়,
নিশ্চয়ই মার্ক জুকারবার্গের টি-শার্টের দিকে কেউ তাকিয়ে থাকবে না, সবাই সেই মানুষটার দিকে তাকিয়ে থাকবে। তাই আমাদের উচিত নিজেদেরকে মূল্যবান করে গড়ে তোলা, অর্থাৎ আমি কি পড়লাম কি খেলাম সেটার দিকে না দেখে আমি মানুষটা তো মূল্যবান যে মানুষ আমার দিকে তাকায়, সেইভাবে নিজেদেরকে গড়ে তোলা। ধৈর্যের চ্যুতি ঘটিয়েছি, অনেক কথা বলে ফেলেছি, অনেক সম্মানিত মানুষের এখানে আছেন, যদি ভুল হয়ে থাকে আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব জব্বার আহমেদ ভাইকে। এবারে এই শুভেচ্ছা।